ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। ফের এক বিজেপি কর্মীর মৃত্যু, এবার পূর্ব মেদিনীপুরের রামনগরের 41 নম্বর বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাস। এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করল, দোষীদের শাস্তির দাবি করল বিজেপির জাতীয় সম্পাদক। আবার আরেকজন বিজেপি কার্যকর্তার হত্যা করল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের রামনগর ওয়ানের 41 নম্বর বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসকে গতকাল সালিসির নামে ডেকে তৃণমূল কংগ্রেসের লোকেরা পিটিয়ে হত্যা করে আম গাছে তার মৃতদেহকে ঝুলিয়ে দিয়েছে। একই কায়দায় তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খুন এবং অবশেষে তাদেরকে ফাঁসি চালানোর জন্য ঝুলিয়ে দেওয়ার প্রবণতা লাগাতার চালাচ্ছে। আমরা এই খুনের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে যারা দোষী সেই তৃণমূল কংগ্রেসের খুনিদের গ্রেপ্তার করবার এবং কঠোর শাস্তির আমরা দাবি জানাচ্ছি। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।